हेलो फ्रेंड्स, केमन आछो? सबाई के शुभ सप्तमी अनेक शुभेच्छा। तो एटा होलो कुलटी, कुलटी सोदपुर। एखाने आमार शुशुरबाड़ी दुर्गापूजो हय। आमि तोमादेर साथे शेयर करेछिलाम जे तोमादेर आमि तोमाके देखाबो तोमादेर जे आमार शुशुरबाड़ी दुर्गापूजो केमन हय। तो सेखाने एसेछि। तो प्रत्येक बछरई हय, तबे एबार एकटु बड़ो करे होच्छे। तो आमरा एइजन्य एसेछि, आगेर बार तो आसते पारिनि। आगेर बछर आमि तो प्रेगनेंट छिलाम। तो এইবার এসছি। ওই পেছনে আমার হাজবেন্ড দাঁড়িয়ে আছে, তোমাদের সাথে দুর্গা মণ্ডপটাও শেয়ার করব। এখানে আমার শ্বশুরবাড়ির যে ফ্যামিলি, ভীষণ বড় ফ্যামিলি। তো প্রত্যেক বছর মানে এক একটা ফ্যামিলি ওয়াইজ ওরা পুজো করে। তো এবার আমাদের পালি পড়েছে, সেই জন্য মানে প্রচুর আনন্দ হচ্ছে, প্রচুর লোক এসেছে। আর তোমাদের একটু দেখাচ্ছি এখান থেকে। এই যে এখানে ওদের আমাদের প্যান্ডেলটা হয়েছে। তো আমি তোমাদের আমি আরও কাছ থেকে দেখাবো দুর্গা প্রতিমাটা দেখাবো। এটা মন্দিরটা, এটা পুরোপুরি স্থাপিত মন্দির। ভেতরে মা কালীর একটা মূর্তি আছে, আর দুর্গা তো প্রত্যেক বছরই নতুন মূর্তি আনা হয়। তো সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। আমি ঘর থেকে বেরিয়ে একটু দুর্গা মণ্ডপের দিকে যাচ্ছি। পেছনে আমার শাশুড়ি মা আসছেন, ওনার কোলে আমার মেয়ে আছে। তো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এটা বাড়ির সামনে একটা আবার একটা মন্দির আছে। সেখানে সব মানে আমাদের পূর্বপুরুষদের যত নাম আছে সেসব লেখা আছে এরকম দেওয়ালের মধ্যে। আর এটা কিন্তু মন্দির একটা। এখানে দেখো, এখানে নানা রকমের সবার নাম এখানে লেখা আছে। আর এটা হলো আমাদের বাড়ি। তো দেখতেই পাচ্ছ, এটা কিন্তু অনেক পুরনো বাড়ি, প্রায় 100 বছর হবে। আর এই হলো আমাদের মা দুর্গার প্রতিমা। ডাকের সাজটা দেখো, খুবই সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে দেখতে। এবার মা দুর্গার মূর্তিটা খুবই সুন্দর হয়েছে, ডাকের সাজটাও ভীষণ সুন্দর হয়েছে। এবার কেমন লাগলো অবশ্যই জানিও। বহু বছর ধরে পুজো হয় আমার শ্বশুর বাড়িতে, খুব ভালো পুজো হয়। এবার খুব বড় করে পুজো হচ্ছে। তো সবাই তো বাইরে বাইরে থাকে, সবাই এবার এখানে একসাথে এসেছে, মজা করছে, আনন্দ করছে, হই হুল্লোড় করে কেটে যাচ্ছে। আর এটা হলো মন্দিরের বাইরেটা, এটা একদম স্থাপিত মন্দির। প্রত্যেক দিন এখানে পুজো করা হয়। ভেতরে মা দুর্গা মা কালী দুজনেরই মূর্তি আছে। আর এটা প্যান্ডেল করা হয়েছে, এই আমার হাজবেন্ড ঘুরে বেড়াচ্ছেন। আর পাশে সামনে একটা পুকুরও আছে। তবে আমার শ্বশুরবাড়ি কিন্তু অন্যদিকে, মানে আমার শ্বশুরমশাই সে কিন্তু আবার অন্য জায়গায় একটা বাড়ি করেছে। এটা হলো আদি বাড়ি যেটাকে বলে। আর এই আমি, জানিও কেমন লাগছে আমাকে দেখতে, আজকে বেশি সাজিনি, আরও অনেক কিছু শেয়ার করা বাকি আছে। আমার নেক্সট ভিডিওগুলো কিন্তু দেখতে থেকো। টাটা।